বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতার রান্না বান্না। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। রেসিপিটি হলো দেশি মুরগির ঝোল আলু দিয়ে, আর খুবই দুর্দান্ত একটি রেসিপি, খেতেও ভীষণ সুস্বাদু হয় এইভাবে চিকেন রান্না করলে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেওয়া যাক আমার রেসিপিটা। দেখুন, আমি প্রথমে চিকেন পরিষ্কার করে ধুয়ে একটা বলে নিয়ে নিয়েছি। তারপর মশলা নিয়েছি আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। তারপর আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব আর কিউব করে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। আমি বড় সাইজের পেঁয়াজ, দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর আদা রসুন আমি একসঙ্গে থেতো করে নিয়েছিলাম, আদা রসুনটাও আমি দিয়ে দিচ্ছি। আর খানিকটা সর্ষে তেল দিয়ে আমি ম্যারিনেট করে ঢাকা দিয়ে রাখছি আধ ঘন্টার মতো। তারপর একটা কড়াইতে আমি তেল গরম করে কুচানো পেঁয়াজ ভেজে নিচ্ছি একটু হালকা করে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি চিকেনটা দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নেড়ে দিতে হবে। তারপর 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। আর 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। দশ মিনিট হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে আমি আলুটাকে আগে ভেজে রেখে দিয়েছি। এখন আবারও ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। আর ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রাখছি। ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দেব। দেখুন আমি ঝোল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ফুটে গেলে আমি গরম মশলা পাউডার উপর থেকে ছড়িয়ে দিলাম। 1 চামচ গরম মশলা পাউডার আমি দিয়ে দিলাম। আমার চিকেনটা পুরোপুরি রেডি। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।